আলহামদুলিল্লাহ, আজকে তো আপনি জাপানের ভিসা, স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। তো প্রথমে আমরা জানতে চাইব যে আপনার পরিচয়টা, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম তানভীর আহমেদ ভুঁইয়া, আমি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে, আমি কুমিল্লা থেকে এসেছি। আপনি কোথায় থেকে এইচএসসি পাস করছেন? আমি কুমিল্লা ইস্পানি ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আচ্ছা তানভীর আহমেদ ভুঁইয়া, আপনি তো স্বপ্নের দেশ জাপানের স্টুডেন্ট ভিসা আজকে হাতে পেয়েছেন, তো সেক্ষেত্রে নতুন যারা স্টুডেন্ট জাপান যাওয়ার জন্য আগ্রহী, মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি পরামর্শ দিবেন? অবশ্যই, জাপান যেহেতু অনেকেরই স্বপ্নের দেশ, যারা যেতে চান আমি বলবো না, অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, আপনারা হচ্ছে একবার অন্তত যান, জাপানিজ ট্রেনিং সেন্টার এসে দেখে যান। আমার কাছে মনে হয় এখানে এসে দেখলে সার্বিক যে এখানকার যে ওয়েতে সব কিছু এখানে পরিচালিত হয়, আপনাদের দেখলে ভালো লাগবে এবং আপনাদের জন্য এটা আপনাদের ভবিষ্যতের পথটা সুগম করবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।